नमस्कार বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে বাচ্চাদের টিফিনের জন্য চটজলদি, হেলদি ও টেস্টি ভাত ফ্রাইয়ের রেসিপি শেয়ার করব। তার জন্য আমি এখানে নিয়েছি ভাত, লবণ, রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো পেস্ট আর ঘি। এবারে একটা ফ্রাইং প্যান নিয়েছি, এর মধ্যে ঘিটা দিয়ে দিলাম। ঘিটা সামান্য গরম হয়ে গেছে, এবারে রসুন কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। রসুনটা হালকা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, এবার টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না আসে। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে এতে পরিমাণ মতো লবণ দিলাম। লবণটা মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এবারে ভাতটা দিয়ে দিলাম। ভাতের সঙ্গে সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভাতটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। তাহলে আমার এখানে রেডি হয়ে গেল বাচ্চাদের টিফিনের জন্য চটজলদি, হেলদি ও টেস্টি ভাত ফ্রাইয়ের রেসিপি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। এই রকম সহজ ও নিত্য নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।